আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এক ভাই প্রশ্ন করেছেন, যার মোবাইল নাম্বার শেষে লেখা আছে 38-20। উনি বলছেন যে মহিলারা একা একা নামাজ পড়বে, তখন একামাত দিতে হবে কি? দেখুন ভাই, এই বিষয়টির মধ্যে মতভেদ রয়েছে। একটি উক্তি হলো যে মহিলারা না আজান দিবে না একামাত দিবে। তো এ সম্পর্কে নাইলুল আওতারের মধ্যে আল্লামা শাওকানি উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ড 11 পাতা, লাইসা আলান নিসাই আযানুন ওয়ালা ইকামা। আল বদরুল মনির এতেও আছে যে লাইসা আলান নিসাই আযানুন ওয়ালা ইকামা, মহিলাদের উপর না আজান আছে না ইকামত আছে। ইবনু কাসিরের যে একটি কিতাব আছে আল আহকামুল কাবীর, তাতেও এটাই বর্ণিত হয়েছে যে লাইসা আলান নিসাই আযানুন ওয়ালা ইকামা, মহিলাদের উপরে না আজান আছে না ইকামা আছে। তাহলে বোঝা গেল যে তাদের উপরে কোনো আজান ইকামত দেওয়া এটা ফরজ নয়। তবে এই বিষয়ে মতভেদও রয়েছে কোনো কোনো সাহাবি থেকে, যেমন জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে মহিলা ইকামত দিতে পারে যদি তার ইচ্ছা হয়। এই ধরনের একটি বর্ণনা এসেছে, তবে এগুলো খুব একটা নির্ভরযোগ্য নয়, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজান দিতেন এবং ইকামাত দিতেন। তো যাই হোক, মহিলাদের উপরে আজান ইকামত নাই এটাই হচ্ছে নির্দিষ্ট বিষয়, ফরজ নয়। তবে কেউ যদি দায় চুপে চাপে তো সেটা আলাদা ব্যাপার। যেমন কি কোনো কোনো ইমাম বলেছেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টিকে লক্ষ্য করে, তো এই বিষয়ে কয়েকটি উক্তি আছে, যে একটি উক্তি যে তাদের উপরে আজানও নাই একামত না, এগুলো দেওয়া তাদের জন্য পছন্দনীয় বিষয় নয়। দ্বিতীয় উক্তিটি হলো যে আজান দেওয়া অবৈধ তাদের জন্য বা মাকরুহ, কিন্তু একামত দিতে পারে। এটা একটি বিবরণ আছে, যেমন কি বললাম যে জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা। আর তৃতীয় উক্তি হলো যে তারা আজানও দিতে পারে একামাতও দিতে পারে, তবে আস্তে আস্তে দিতে পারে। তাদের দলিল হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজান দিতেন এবং একামাত দিতেন। আর চতুর্থ উক্তি হলো এই যে তাদের জন্য আজান ইকামত দেওয়াটা বৈধ ওয়াজিব ফরজ বলে কোনো বিষয় নয়। তো আমরা যেটা পাচ্ছি বা বুঝতে পারছি সেটা হলো যে তাদের আজান ইকামত দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আজান ইকামত জোর আওয়াজে দিতে হয় মানুষকে আহ্বান করার জন্য নামাজের দিকে, আর মহিলাদের জন্য এটা জরুরি নয়। সুতরাং মহিলারা আজানও দিবে না ইকামত দিবে না, এটাই হচ্ছে পছন্দনীয় উক্তি। এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।